বিভিন্ন ধরনের মন্তব্য শোনা যায় যে রাকিব কি নাসিরের থেকে টাকা পেয়ে গেল, বা আমি কি নাসিরের থেকে টাকা পেয়ে গেলাম, এই ধরনের বিভিন্ন সন্দেহ মানুষের মধ্যে আসে। এটা আসলে মানুষের কনসার্ন থেকেই আসে, তাদেরও কোনো দোষ নাই। তারা যেহেতু এই মামলাটা নিয়ে কনসার্ন যে কেন কি হচ্ছে, এবং এটা থেকে অনেকে আশাও রাখে যে যদি কোনো ধরনের সাজা হয় তাহলে অন্যরা হয়তো করবে না, তো তাদের কনসার্নটা আমি বুঝতে পারি। তো এই জন্য আমি এমনিতে ফর্মালি যে আপডেটটা সেটা আমি বলি আপনাকে। এই মামলাটা দায়ের হওয়ার পর আদালত একটি আদেশ দেন, আদেশটা দেয় হচ্ছে পিবিআই এর উপর, অর্থাৎ পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর উপর, যে এই পুরো বিষয়টা তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট দাও। এখন তদন্ত রিপোর্ট আমাদের পক্ষে বা বিপক্ষে যে কোনোটাই হতে পারে, কিন্তু পিবিআই এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট জমাই দেয়নি। এর মধ্যে দুইটা ডেট গেছে, প্রথমে ছিল 31/3/2021, অর্থাৎ মার্চ মাসের 31 তারিখে, তখন পিবিআই সময় চেয়েছে যে আমরা আমাদের ইনভেস্টিগেশন এখনো শেষ হয়নি, আমরা পরবর্তী ডেটে জমা দিব। পরবর্তী ডেট গিয়েছে মে মাসের 3 বা 4 তারিখে, তো তখন যেটা হয়েছে প্যান্ডামিকের কারণে কোর্ট বন্ধ এখন পর্যন্ত। নেক্সট যে ডেটটা পড়বে এর মধ্যে পিবিআই কে জমা দেওয়ার কথা। এখন পিবিআই থেকে আমরা আশা করি যে এই রিপোর্টটা পিবিআই দ্রুত জমা দিবে, এর মধ্যে এর মাঝখানে রাকিব বা আমার কোনো কিছু করার নেই, কারণ আমরা তো আদালতে নিকট অভিযোগ করেছি, মামলাটা দায়ের করেছি, শুনানি করেছি। আদালত পিবিআই কে আদেশ দিচ্ছে যে একটা রিপোর্ট দেন, রিপোর্টটা যদি আমাদের পক্ষে বা বিপক্ষে যেটাই হোক পিবিআই কে রিপোর্ট দেওয়ার কথা। রিপোর্ট আমাদের বিপক্ষে আসলে আমরা হয়তো ফার্দার প্রসিডিং, নারাজি দেওয়া বা অন্যান্য কিছু করব, আর যদি পক্ষে আসে তাহলে আমরা মামলার প্রসিডিংসটা চালিয়ে যাব। আমরা সম্পূর্ণ আশাবাদী, যেহেতু রাকিব যেই দাবিটা করেছেন সেটা সম্পূর্ণ সত্যি, এবং উনি বারবারই বলেছেন যে উনি সত্যের পক্ষে আছেন, আমি সম্পূর্ণ আশাবাদী যে যেটা সত্যি সেটাই পিবিআই রিপোর্ট দিবে। এবং কিন্তু ন্যায় বিচারের পথ দীর্ঘ হলেও এটা কখনো আমরা ছেড়ে যাব না। এটা আমরা শুরু থেকে, কেসের শুরু থেকে ডিটারমাইন ছিলাম, রাকিবকে বারবারও আমি বলেছি, সেও ডিটারমাইন ছিল, এবং তিনি যতক্ষণ চাবেন, আমি তো আইনজীবী, আমি অবশ্যই মামলা চালিয়ে যাবো। তো এখন এই কাজটা আসলে পিবিআই এর, পিবিআই কে রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এখন পিবিআই তাড়াতাড়ি রিপোর্ট দিবে এটাই আশা রাখি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাকিব রনি। সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচিত একটি ঘটনা তো ঘটেছে, পাশাপাশি এরকম ঘটনা প্রচুর আমি শুনছি এবং আমাকে অনেকে ফেসবুকে কিংবা ওভার দ্য ফোনে জানাচ্ছেন। মিথ্যা তালাক, বানানো তালাক নামা কিংবা বানোয়াট তালাক নামা, একই সঙ্গে অবৈধ বিয়ে, এরকম ঘটনাও কিন্তু ঘটছে এবং এতে ভোগান্তিতে পড়েছেন অনেকে, দেশে দেশের বাইরে প্রবাস থেকেও অনেকে যোগাযোগ করছেন। এসব বিষয়ে জানবো এবং এর প্রতিকার কি, আইন কি বলে, সে বিষয়ে জানাবেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইরশাদ হাসান। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। আপু, আমি প্রথমেই যে বিষয়টি জানতে চাইব, আদালতের কাছে কোনটি অবৈধ বিয়ে? মানে অবৈধ বিয়ে তো হয় দুই পক্ষেরই বা দুজনের সম্মতিতে বিয়ে হয়, কিন্তু সেই বিয়েটা কখন অবৈধ হয়, আদালত বা বিচার কি বলে বা আইন কি বলে? ধন্যবাদ। এক্ষেত্রে আমাদের পারিবারিক আইনগুলোকে আমাদের খেয়াল করতে হবে। যেমন মুসলিম ম্যারেজের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু হিন্দু ম্যারেজ বা খ্রিস্টান ম্যারেজের সাথে মিলবে না। তো আমাদের যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমরা 90%-এর উপরে মুসলিম, তো ওই বিষয়টা নিয়ে প্রথমে বলছি। সেটা হচ্ছে এখানে আবার ছেলে আর মেয়ের কিন্তু ডিফারেন্স আছে। আমি জি সংক্ষেপে সোজা কথায় যেটা বলি, যে প্রথমে আসি মেয়েদের বেলায়। মেয়েরা যদি একটি বিয়ে করেন, সেই বিয়ে থাকা অবস্থায়, অর্থাৎ তার হাজবেন্ড থাকা অবস্থায়, তিনি আরেকটা বিয়ে কোনো অবস্থাতেই কোনো সিচুয়েশনই করতে পারবেন না। এখানে হয় তার হাজবেন্ডের কাছ থেকে তার ডিভোর্স নিতে হবে, অথবা তিনি ডিভোর্স প্রদান করবেন, অথবা আদালতের মাধ্যমে ডিভোর্স হবে, অথবা তার হাজবেন্ড যদি মারা যান, অর্থাৎ তিনি যদি বিধবা হন, তাহলে তিনি পুনরায় বিয়ে করতে পারবেন। তো একটি মেয়ে একজন হাজবেন্ড থাকা অবস্থায় কোনোভাবেই কোনো অবস্থাতেই সেকেন্ড ম্যারেজ করার কোনো সুযোগ নেই। কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। আমাদের যেহেতু শরিয়া লটাকেও এখানে এই পারিবারিক আইনটা আমাদের দেশে একসেপ্ট করেছে, তাই একটা ছেলে চাইলে একাধিক বিয়ে করতে পারবেন, তবে কিছু এক্সেপশনাল সার্কামস্টেন্সে। উনি চাইলেন আর বিয়ে করলেন তাহলে কিন্তু হবে না, তাহলে উনি আর বিয়েটা অবৈধ হবে না, কিন্তু উনি শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হয়ে যাবেন, এবং তিনি সেই জন্য শাস্তি পেতে হবে তাকে, যদি একজন স্ত্রী থাকা অবস্থায় সেকেন্ড বা থার্ড বিয়ে করেন।
তো এখন অনেক সময় একাধিক বিয়ের প্রশ্ন আসতেছে, এমনকি অনেক সময় এটাও বলে যে যদি আরো বেশি করে ফেলে বা আরো যাই হোক, উনি যদি একজন থাকা অবস্থায় আরেকটি বিবাহ করেন, সেক্ষেত্রে ওনার কিছু প্রসিডিওর ফলো করতে হবে। অনেকে মনে করেন ওয়াইফের কাছ থেকে পারমিশন নিয়ে নিলেই হলো, সেটা কিন্তু সঠিক না। অনেক সময় স্ত্রীরা অনেক ধরনের মানসিক চাপে পড়ে অথবা সামাজিক চাপে পড়ে অনেক সময় পারমিশন দিয়ে দেয়, অথবা ভয়ে থেকেও অনেক সময় দিয়ে দেয়। তো পারমিশন তো ওনাকে নিতে হবে, সেই পারমিশন সহ সালিশি পরিষদে, ইউনিয়ন পরিষদে অথবা যারা সিটি কর্পোরেশনে আছেন তারা একটা ফিস দিয়ে তিনি অ্যাপ্লাই করবেন যে আমার স্ত্রী পারমিশন আছে এবং আমি সেকেন্ড বিয়ে করতে ইচ্ছুক, বিয়ের পরে না কিন্তু বিয়ের আগে। সালিশি পরিষদ যখন এটা নিয়ে বসবে এবং বসে যখন দেখবে যে কেন তিনি বিয়ে করতে চান, এখানে কিছু গ্রাউন্ডের ব্যাপার আছে, যেমন তার স্ত্রী যদি বন্ধ হন, অর্থাৎ যদি ওনার সন্তান হচ্ছে না যার কারণটা ওনার স্ত্রীর শারীরিক অবস্থা, ওনার স্ত্রী পাগল হয়ে গেছে, অথবা এইরকম কিন্তু কিছু এক্সেপশনাল সার্কামস্ট্যান্স ওনার জীবনে হয়েছে, কিন্তু উনি ওনার প্রথম স্ত্রীকে ছাড়তে চাচ্ছেন না, পাগল হয়ে গেল, এই জন্য উনি চাচ্ছেন যে উনি সেকেন্ড বিয়ে করবেন কিন্তু প্রথম স্ত্রীও থাকবে, তখন সালিশি পরিষদ এটা নিয়ে দেখবে, বিবেচনা করবে যে তার সিচুয়েশন আসলেই কি সেকেন্ড বিয়ে করার মতো কিনা। তো সেকেন্ড বিয়ে করার মতো যদি পারমিশন দেয়, তারপরে ওই সার্টিফিকেট উনি পেলে, দেন উনি সেকেন্ড বিয়ের পারমিশন পেলেন, এর মানে কিন্তু উনি কিন্তু থার্ড বিয়ের পারমিশন পেয়ে গেলেন এমন কিন্তু কোনো কিছু না। সেকেন্ড বিয়ে করার পরেও যদি ওনার সিচুয়েশন এমন কিছু দাঁড়ায় যে উনি থার্ড বিয়ে করতে চান, তাহলে ওনাকে প্রথম দুই স্ত্রীর অনুমতি সহ আবার আবেদন করতে হবে এবং বসতে হবে, এবং অনুমতি কিন্তু এরকম না যে র্যান্ডম গেল আর পেয়ে গেল, ওনার সার্কামস্টেন্স গুলোকে বিশ্লেষণ করে সালিশি পরিষদ যদি দেখে আসলেই অনুমতি দিয়েছে তার স্ত্রীরা এবং ওনার সিচুয়েশন এমন যে উনি একাধিক বিয়ে ওনার প্রয়োজন, তখন কি উনি সেকেন্ড বিয়ে বা থার্ড বিয়ে হয়তো করতে পারবে। কিন্তু সেটা না করে উনি যদি আইনি পন্থা ব্যতি রেখে সরাসরি উনি বিয়ে করে ফেললেন, অনেকেই দেখা যায় সেকেন্ড বিয়ে করে গোপন রাখতেছে এবং এখানে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়, পরবর্তীতে ওই সেকেন্ড বিয়েটাকে আসলেও হলো কিনা, সেই সন্তানরা প্রপার্টি পাবে কিনা, এগুলো নিয়ে অনেক ধরনের পারিবারিক জটিলতাটা তখন আর পারিবারিক থাকে না, এটা দিয়ে দেখা যায় যে মারামারি, জমি জমা নিয়ে বিভিন্ন সিভিল স্যুট এগুলোর দিকে চলে যায়, এবং এই জটিলতা গুলো এত বেশি পরিমাণে হয় যে এটা আসলে অনেক বড় অশান্তি তৈরি করে। কিন্তু তার চেয়েও বড় বিষয় যে এটা তো তাও আইনি পন্থার মাধ্যমে উনি গিয়ে চাইলে করতে পারবেন, কিন্তু সাধারণত এখন যেটা হচ্ছে নতুন লাস্ট যত বলবো যে 10 ইয়ার্স ধরে যে জিনিসগুলো বেড়ে গেছে অনেক, আগে মানুষের যাও টেন্ডেন্সি ছিল যে সেকেন্ড বিয়ে করবে, পারমিশন নিবে, এখন হচ্ছে মানুষ প্রতারণা নেমে গেছে, ছেলে হোক আর মেয়ে হোক তারা প্রতারণার মধ্যে, এবং এ নিয়ে আমার অসংখ্য মামলা আমি ডিল করেছি, এর মধ্যে একটা মামলার কথা আমি বলবো, সেখানে স্ত্রীকে তালাক দিয়ে সেই কাগজ গোপন রেখে স্বামী স্ত্রীর মতো এক সংসার করে যাচ্ছে, যখন স্ত্রীর সাথে পরবর্তীতে আর যোগাযোগ করছে না, কোনো ধরনের কোনো ভরণ পোষণ দিচ্ছে না, ইন দ্য মিনটাইম সেই স্ত্রীর কাছ থেকে একটা মোটরসাইকেল কেনার টাকাও নিয়েছে, যদিও তিনি নিজেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এরপরে যখন বিভিন্ন রকম জটিলতা হচ্ছে, তো ওনার সিনিয়র অফিসারদের কমপ্লেন করার পরে তাকে ধরলো, ধরার পরে বলে আমি তো কবেই তালাক দিয়ে দিচ্ছি, অথচ স্ত্রী কোনো নোটিশই পায়। এই বিষয়ে অনুসন্ধান করতে করতে দেখা গেল যে যেই কাজের মাধ্যমে ডিভোর্সটা দিয়েছে সেটা আসলে যেই ডাক ঘরের মাধ্যমে পাঠিয়েছে সেটা পুরোটা ভুয়া ছিল, এবং এই একটা না, এরকম প্রায় 100টার অধিক এই ধরনের প্রতারণা ওই রেজিস্টার করেছে। তো এই প্রতারণা গুলো এত পরিমাণ বেড়ে গেছে যে সবাই চিন্তা করে যে ডিভোর্স এর বিভিন্ন জটিলতা চিন্তা করে চিন্তা করে যে আমি প্রতারণার মাধ্যমে ডিভোর্স দেব। আবার অনেক সময় অনেকের মনে বিভিন্ন কুচিন্তা থাকে যে আমি আরেকটা বিয়ে করে দেখি কোন জায়গায় ভালো হয়, এখানে টিকলো নাকি ওখানে টিকলো, পরে দেখলাম যে কোন জায়গায় ভালো হয় সেটা অনুযায়ী একজনকে মাইনাস করে দিলাম। আবার কিছু চক্র আছে যারা ছেলে মেয়ে উভয় মিলে এই ধরনের চক্র হয়ে যায়, যে এটা অনেক সময় কামিং আমার ব্যবসা হয়ে যায়, যে একটা মেয়ে বিয়ে করলো, সাধারণত সুন্দরী বিভিন্ন মেয়েদের ফাঁদেই এটা পড়ে যায়, তো বিয়ে করে ওরকম খোঁজখবর নিয়ে হয়তো করতে পারে নাই, খুব শর্ট টাইমে প্রেম করে বা ফেসবুকে পরিচয় বা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চ্যাট করে খুব দ্রুত প্রেমে পড়ে, তখন বলে আমার বাবা মা তো রাজি না, আমরা চলো পালাই বিয়ে করে, বা তাকে কোথাও ডেকে, এরকম একজন খুবই সম্মানিত ব্যক্তি, ওনার নাম এই জন্য আমি মেনশন করব না, উনি এরকম একটা মেয়ের সাথে রিলেশনশিপ হয় এবং তারপরে ওই মেয়েটা বলে যে আমার বাবার কাছে এসে প্রপোজাল দাও বিয়ের। স্বাভাবিকভাবেই উনি একজন সম্মানিত ব্যক্তি, উনি তো চাবেই যে প্রপোজাল দিয়ে বিয়ে করার বিষয়, ওই বাসাটায় যখন যায়
তখন আসলে মেয়ের বাবাটা বা কোনো কিছু নয়, এগুলো সব তার বানানো ছিল। তো তখন ওই বাসায় তাকে আটকে ফেলে এবং বিয়ে করতে বাধ্য করে। পরবর্তীতে 10 লক্ষ টাকা নিয়ে তাকে ডিভোর্স দিয়ে তারপরে ডিভোর্স দিতে হয়, না হলে সে নারী শিশু নির্যাতনের মামলার ভয় দেখাতে থাকে। তো উনি ওনার মান সম্মানের ভয়ে 10 লক্ষ টাকা দিয়ে, তখন ওনার ফিনান্সিয়াল কন্ডিশনও এত ভালো ছিল না, উনি লোন নিয়ে টাকা দিয়ে তারপরে ডিভোর্স দিয়েছেন। তো যখন আমার কাছে আসলো তখন আমি বললাম, আপনার তো ডিভোর্স না দিয়ে উল্টা মামলা করা দরকার ছিল, ডিভোর্স দিয়ে তো আপনি বিয়েটা স্বীকৃতি দিলেন যে বিয়ে হয়েছে, তাই তো ডিভোর্স হলো। তো এই ধরনের কিছু চক্র হয় যে অনেক সময় আজকে বিয়ে হলো, 2-4 দিন পরে তখন বলে যে আমার তোমার সাথে হবে না, আমার অন্য জায়গায় রিলেশনশিপ ছিল, আমি এখানে বিয়ে করছি এই কারণে, বা ইত্যাদি ইত্যাদি একটা কোনো উছিলে ঝগড়াঝাটি করে এবার টাকা দাও কাবিনার। সেখানে দেখা গেছে আচ্ছা, 17টা 18টা এরকমও বিয়েরও ঘটনা আছে। তো এই যাক তাই, আমি প্রতারণা তাই গুলো বলতে যাতে বন্ধ চাচ্ছিলাম হয় আসলে। এই জন্য আমরা একটা হাইকোর্টে রিট করেছিলাম, যেটা রুল হয়েছে যে যাতে ম্যারিজ এবং ডিভোর্স গুলো ডিজিটালাইজড করে দেওয়া হয়, অর্থাৎ একজনের ন্যাশনাল আইডি কার্ড, থাম্ব ইমপ্রেশন এইগুলো নিয়ে যখন বিয়েটা ডিজিটালাইজড থাকবে, তখন যেই এরিয়ায় বিয়ে করবে, যদি আজকে কেউ খিলগাঁয় বিয়ে করে, আরেক নিগা রেজিস্টার কিন্তু জানে না যে, মতিঝিলের নিকা রেজিস্টার জানবে না যে উনি খিলগাঁয় বিয়ে করে এসেছে। তো এরকম এক ব্যক্তিকেও দেখা গেছে যে 14 বছরে প্রায় 100-এর উপরে বিয়ে করেছেন আর কি। তো এই বিষয়গুলো যাতে, এই প্রতারণা গুলো যাতে বন্ধ হওয়া সম্ভব, যদি গভর্নমেন্ট এটাকে ডিজিটালাইজড করে দেয় দ্রুত, তখন আরেকটা একটা বিয়ে গোপন রেখে আরেকটা বিয়ে করা সম্ভব হবে না। এরকম প্রতারণার আশ্রয় ছেলে বা মেয়ে উভয়ই নেয়, এবং আপনি একটু আগে বলছিলেন যে গণমাধ্যমে আমিও দেখেছি একজন 30টা 35টা বিয়ে করছে এবং সবশেষ ধরা পড়ছে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কি, মানে আইন কি বলে, কত বছরের শাস্তির বিধান রয়েছে? এবং আরো একটি ইন্টারেস্টিং প্রশ্ন আমি পেয়েছি মনীষ সিকদার, তিনি বলছেন পুরুষ মানুষ বিয়ে করলে আগের স্ত্রী পারমিশন লাগে না। দুটো প্রশ্নের যদি উত্তর দেন। প্রথমত হচ্ছে, পুরুষ মানুষ বিয়ে করলে স্ত্রীর পারমিশন লাগে না, এই ধারণাটা ভুল। আপনার পারমিশন সহ সালিশি পরিষদে অবশ্যই অ্যাপ্লিকেশন দিতে হবে, অ্যাপ্লিকেশনে আপনার কারণ উল্লেখ করে দিতে হবে, সালিশি পরিষদ সেটা যদি একসেপ্ট করে পারমিশন দেয় তখন আপনার সেকেন্ড বিয়েটা করতে পারবেন। সেটা যদি না করেন আপনার বিয়ে অবৈধ হয়ে যাবে এরকম কোনো কিছু না, কিন্তু সেটা মুসলিম ফ্যামিলি ল অর্ডিনেন্স 1961 অনুযায়ী 1 বছর পর্যন্ত সাজা এবং 50,000 টাকা পর্যন্ত জরিমানা হবে। এবং যদি চায় প্রথম স্ত্রী আলাদা থাকতে পারেন, তখন তার সেপারেশন বা ডিভোর্স দেওয়ার রাইটটা তখন জন্মায় এবং তিনি চাইলে ক্ষতিপূরণ দাবি করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে আইনি ব্যাখ্যার বিষয়টা, সেটা হচ্ছে পেনাল জি কোডের 1860 সনে, অর্থাৎ প্রায় 150 বছর আগে এগুলোকে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে। এখন পেনাল কোডের 493 থেকে 498 ধারা পর্যন্ত এই বিবাহ সংক্রান্ত অপরাধ নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না, সংক্ষেপে যেটা হচ্ছে, যদি একজন স্বামী বা স্ত্রী থাকা অবস্থায় সেকেন্ড বিয়ে করেন, মানে এখানে একটা এক্সেপশন আছে, যদি হাজবেন্ড 7 বছর ধরে স্ত্রীর কোনো খোঁজ খবরই নিচ্ছেন না, তখন ওইটা অটোমেটিক ধরে নেওয়া হবে যে ওই বিয়েটা আর নেই, যদি কোনো মেনটেনেন্সও দেন না, না খোঁজ খবরও না নেয়, তখন অনেক সময় মানুষ ধরেই নেয় যে তার সাথে তার হয়তো বা মারা গেছেন বা কি হয়েছে জানতে পারে না। তবে আইন বলছে 7 বছর পর্যন্ত যদি স্ত্রী খোঁজ খবর না নেন, মেনটেনেন্স না দেন, তাহলে সেটা উনি সেকেন্ড বিয়ে করতে পারবেন। এছাড়া কোনো ডিভোর্স না দিয়ে কোনো স্ত্রী বা স্বামী যদি বিয়ে করেন, সেটা দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ছেলেদের বেলায় বলেছি মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স অনুযায়ী হবে মুসলিম ছেলেদের বেলায়, অন্যান্য রিলিজিয়নের ক্ষেত্রে তাদের ফ্যামিলি ল, যেমন হিন্দু ফ্যামিলি লটা কিন্তু আবার কোডিফাইডটা, বিভিন্ন ক্ষেত্রে এখানে পেনাল কোডটা আসছে। পেনাল কোডটা আসছে কিভাবে, পেনাল কোড বলছে একটি বিয়ে থাকা অবস্থায় আরেকটি বিয়ে করলে সেটা হবে অবৈধ বিয়ে, অর্থাৎ দ্বিতীয় বিয়েটা অবৈধ বিয়ে হবে। দ্বিতীয় বিয়েটা যদি অবৈধ হয়, তাহলে দ্বিতীয় সংসারে যে সংসারটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডাল্টারি, অর্থাৎ ব্যভিচারে সামিল হবে। অর্থাৎ একজন নারী যদি একজন স্বামী থাকা অবস্থায় তাকে ডিভোর্স না দিয়ে বা তিনি মারা যাননি এই অবস্থায় আরেকটা বিয়ে করে ফেলে, তাহলে উনি অ্যাডাল্টারি করছেন, এবং ওনাকে যে সেকেন্ড বিয়েটা করছে সে যদি জেনে শুনে করে থাকে সেও এটার মধ্যে সামিল হবে। কিন্তু সেকেন্ড হাজবেন্ড যদি না জানে, তিনিও মামলা করতে পারবেন, এক্ষেত্রে 10 বছর পর্যন্ত সাজা আছে। এবং ফার্স্ট হাজবেন্ড যদি কেস করেন, তাহলে এখানে 7 বছর পর্যন্ত শাস্তিযোগ্য অপরাধ সাজার কথা বলা হয়েছে দণ্ডবিধি। ঈশ্বর আপু, সাজা কি কেউ পাচ্ছে এবং বিচার কি আসলে হচ্ছে কিনা, দৃষ্টান্তমূলক কেউ শাস্তি পাচ্ছে কিনা,
আপনি আপনার মানে এই সময়টাতে বা আপনি দেখেছেন কিনা বা অতীত কি আমি বলে জি বাংলাদেশে? আমি এই আইনটা তো আসলে 150 বছর পুরানো, আমি সাজা পেতে দেখেছি। কিন্তু যেটা হয়, প্রথম কথা, 99% ক্ষেত্রে কোনো মানুষ মামলা করতে চায় না, কারণ তারা মনে করে যখন যদি এখন কারো ওয়াইফ চলে যায়, তখন সোসাইটি তাকে বলে যে তার ওয়াইফ চলে গেল কেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো সমস্যা আছে। সে জি এটাতে লজ্জিত বোধ করে, ওই ছেলেটা চিন্তা করে যে আমার মেন্টাল বা ফিজিক্যাল হেলথ নিয়ে প্রশ্ন উঠবে যে কেন তার ওয়াইফ চলে গেল। আর যদি কোনো মেয়ের হাজবেন্ড চলে যায়, তখন বলে যে এই মেয়েটা নিশ্চয়ই, তখন ওই হাজবেন্ডটা বলে যে ওই আমার ওয়াইফ পরকীয়া করতে চলে গেছে। বিভিন্ন ধরনের সোসাইটির অবস্থা এমন, বিশেষ করে ছেলেরা কেউ মামলা করে বলে আমি দেখি নাই, মেয়েরা তাও করে, নারী শিশু নির্যাতন আইনে করতেছে বা বিভিন্ন কেস গুলো করতেছে, যেহেতু তাদের ফিনান্সিয়াল অবস্থাও খারাপ থাকে, তাদের হাজবেন্ড থেকে মেইনটেনেন্স আরো বিভিন্ন ইস্যু থাকে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে আমি দেখছি তারা মোটেও মামলা করে না, এবং ছেলেদের ক্ষেত্রে আরো দেখছি ছেলেদের পরিবারও মামলা করতে দিতে চায় না। তারা মনে করে আরো এই মামলাটা কয়েক বছর চলবে, মানুষ জানাজানি হবে, তার চেয়ে এই বিষয় গেছে গেছে, টাকা গেলেও গেছে, এখন নতুন করে জীবন শুরু করবে। ইভেন কেউ মামলা থেকে বের হইলেও আর মামলা করতে চায় না। এই জন্য সাধারণত কেউ 99% ক্ষেত্রে যেটা বললাম, কোর্ট পর্যন্ত কেউ যায় না, কিন্তু যারা যায় তারা যদি ধৈর্য ধরে মামলাটা চালায়, তাহলে অবশ্যই মামলার বিচার হয়, তিনি যদি তার আচ্ছা অভিযোগটা প্রমাণ করতে পারেন। জি জি, এবং সেটা অনেক দীর্ঘ প্রক্রিয়া, জানি আইন বা বিচার দীর্ঘ প্রক্রিয়ার ফল। শাহনাজ তিনি প্রশ্ন করেছেন, কেউ যদি ভুয়া কাবিননামা দেখিয়ে কাউকে জিম্মি করে রাখতে, সেখানে আইন কি বলে প্লিজ জানাবেন। এটা একটু বিস্তারিত দরকার, কারণ হচ্ছে জিম্মিটা কিভাবে করছে, ভুয়া কাবিননামা দেখিয়ে বলছে যে বিয়ে হচ্ছে, নাকি ভুয়া কাবিননামা দেখিয়ে কি দাবি করছে, বিয়ে হয়েছে দাবি করছে না কি দাবি করছে, একটু এটা ডিটেলসটা দরকার, আদারওয়াইজ উত্তর দেওয়া যাচ্ছে না। তবে আমি যেটুকু বুঝছি, যদি বিয়ে করার ব্যাপার থাকে যে এক একজন মিলে যে দেখায় যে অমুক ব্যক্তির সাথে আমার বিয়ে হচ্ছে, ওটা আদালতে চ্যালেঞ্জ করবে ওই বিয়েটাকে বাতিল ঘোষণা করে, পাশাপাশি ওই বিয়েটা বাতিল হলে উনি যে যেই ধরনের ব্ল্যাকমেইল করতেছেন, সেই জন্য উনি ফৌজদারি মামলা দায়ের করতে পারেন। কামরুন নাহার তিনি জানতে চেয়েছেন, স্বামীর দ্বিতীয় বিয়ে করলে তালাক নেয়ার সুবিধাজনক পদ্ধতি কি? ধন্যবাদ। হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করলে আপনি নিজেই ডিভোর্স দিতে পারবেন। এক্ষেত্রে আপনি ডিভোর্স দেওয়া আপনার তিন কাবিননামা অর্থাৎ দেনমোহর, হরণ পোষণ, সেগুলো আপনি চাইতে পারবেন। শুধু তাই নয়, যদি আপনার পারমিশন ছাড়া সেকেন্ড বিয়ে করেন, আপনি চাইলে হাজবেন্ডের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। আর যদি নাবালক সন্তান থাকে, তাদের ভরণ পোষণ দিতেও আপনার হাজবেন্ড বাধ্য। তো এক্ষেত্রে আপনি কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করেন, আপনি সেকেন্ড আপনি যদি তালাক দিতে চান। এই মীমাংসাগুলো যদি আপনি না চান, তাহলে আপনি এমনিতেই তালাক দিয়ে দিতে পারবেন, একতরফা 3 মাস প্রয়োজন হবে কার্যকর হওয়ার জন্য। আপু, এখন ম্যাক্সিমাম সময় দেখা যায় কাজী অফিসে গেলেই সবকিছু সমাধান, মানে তিনি একাধারে আইনজীবী, তিনি একাধারে উকিল, তিনি একাধারে মানে সবকিছু, তিনি বিচারকও, তিনি সবকিছু ব্যবস্থা করে দেন, খুব সহজেই তালাক হয়ে যায়, সমস্ত জিম্মি বা সমস্ত দায়ভার তিনি নিয়ে নেন। এদের কি কোনো বিচার হয়, মানে যদি ভুয়া তালাকনামা তৈরি করে? প্রায়ই দেখা যায়, ম্যাক্সিমাম টাইম দেখা যায় এসব আমাদের ক্ষেত্রে সাধারণত স্টাডিও তাই ইনকার করে। রেজিস্ট্রাররা এখানে ইনভলভ থাকে। এই যে যেমন বললাম আমার একটা কেসের কথা, তিনি 100টার উপরে ভুয়া ডিভোর্সের কাগজ তৈরি করেছে, তার মানে নিকা রেজিস্ট্রারদের ব্যাপারটা, সমস্যাটা হয়েছে নিকা রেজিস্ট্রাররা এন্ট্রি করছে, তারাই যে বইটা যেখানে রেজিস্ট্রেশনের ডকুমেন্ট গুলো থাকবে, যে বালাম বইয়ে, সেটা তিনিই মেনটেন করছেন, যার ফলে হুম তিনি হুম এটা অনেক সময় ক্ষমতার অপব্যবহারটা করে ফেলছেন। কিন্তু ওই যেটা বললাম, যদি ডিজিটালাইজড হয়ে যায়, তখন তিনি চাইলেও একটা ইনফরমেশন চাইলে এন্ট্রিও করতে পারবে না, ইনফরমেশন চাইলে মুছেও ফেলতে পারবে না। এখন বালাম বইয়ে যদি উনি কোনো ইনফরমেশন মুছে ফেলে বা বলে বালাম বই আগুনে জ্বালিয়ে দেয় অথবা অ্যাক্সিডেন্টলি পুড়ে যায়, তখন অনেক ধরনের প্রমাণ কিন্তু নষ্ট হয়ে গেল। তো এই ক্ষেত্রে ডিজিটালাইজড করে ফেললে তখন এইগুলো সব ঠিক হবে। তবে বলতে চাই যে যারা নিকা রেজিস্ট্রাররা, তারা আইন মন্ত্রণালয়ের অধীনে তাদের লাইসেন্স হয়ে থাকে এবং রেজিস্টারের আন্ডারে তারা কন্ট্রোল হয়ে থাকে। তাই আপনারা যদি কোনো ধরনের শিকার হন, মামলা তো করবেনই, এর পাশাপাশি আইন মন্ত্রণালয় বা রেজিস্টারের কাছে কমপ্লেন করলে তার যে লাইসেন্সটা, সেটা তখন সাময়িকভাবে সাসপেন্ড থাকবে। কিন্তু আপু, অনেক সময় দেখা যায় বিয়ে করছে না কিন্তু পরকীয়ার সম্পর্ক চলমান, একটা না একাধিক, একাধিক না তারও বেশি, এরকম করছে, হয়তো স্বামী করছে, হয়তো স্ত্রী করছে, নৈতিকভাবে অবক্ষয় আছে, কিন্তু আইন কি এখানে হস্তক্ষেপ করতে পারে, মানে বিচার কি আছে এখানে?
অনেকে জানতে যদি চেয়েছে। অর্থাৎ পরকীয়াটা এখানে আইনে বলছে, পরকীয়াটা আইনে উল্লেখ করা হয়েছে দণ্ডবিধি 497 ধারায় ব্যভিচার হিসেবে উল্লেখ করা হয়েছে। যদি অন্যের স্ত্রীর সাথে কেউ পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে যিনি হয়েছেন অর্থাৎ যেই ছেলেটা, তার 5 বছরের সাজার কথা বলা হয়েছে। এখানে কোনো নারীর সাজার কথা বলা হয়নি, তো তাই আমরা এই সেকশনটাকে আনকনস্টিটিউশনাল চ্যালেঞ্জ করেছিলাম যে এটা দুজনেরই সমানভাবে সাজার ব্যবস্থা থাকা হোক, কেননা একজনের শুধুমাত্র ছেলেদের সাজার ব্যবস্থা আছে 5 বছর পর্যন্ত। আপু, আমি সব শেষ যে বিষয়টি সবারই জানার খুব ইচ্ছা এবং পার্সোনালি আমিও জানতে চাই, অনেক কৌতূহল মানুষের মধ্যে, অনেক প্রশ্ন আপনাকেও প্রতিনিয়ত হয়তো জবাব দিতে হয়, যদিও সেটা পেন্ডিং কিংবা বিচারিক বা আইনের কাজ বা আদালতের কাজ। রাকিবের মামলা, আলোচিত রাকিবের মামলা, নাসির ও তাইমা ইস্যু, এই মামলাটির এখন বর্তমান অবস্থা কি? যদি প্যান্ডামিক চলছে, গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বা গুরুত্বপূর্ণ কেসগুলোই হচ্ছে, রাকিবের এই মামলাটি গুরুত্বের মধ্যে পড়ে কিনা, মামলাটির কি অবস্থা, কতটুকু অগ্রগতি, আপনি যদি বলেন বিস্তারিত। আচ্ছা, ধন্যবাদ। এখানে যদিও মামলাটি হচ্ছে গিয়ে একটা প্রসিডিংস এর মধ্যে আছে, কিন্তু এখানে আমি বিষয়টা আসলে আরো ভালো হয়েছে আপনি প্রশ্ন করেছেন, এটা ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন। না হলে অনেকেই মনে করেন যে বিভিন্ন ধরনের মন্তব্য শোনা যায় যে রাকিব কি নাসিরের থেকে টাকা পেয়ে গেল, বা আমি কি নাসিরের থেকে টাকা পেয়ে গেলাম, এই ধরনের বিভিন্ন সন্দেহ মানুষের মধ্যে আসে। এটা আসলে মানুষের কনসার্ন থেকেই আসে, তাদেরও কোনো দোষ নাই। তারা যেহেতু এই মামলাটা নিয়ে কনসার্ন যে কেন কি হচ্ছে, এবং এটা থেকে অনেকে আশাও রাখে যে যদি কোনো ধরনের সাজা হয় তাহলে অন্যরা হয়তো করবে না, তো তাদের কনসার্নটা আমি বুঝতে পারি। তো এই জন্য আমি এমনিতে ফর্মালি যে আপডেটটা সেটা আমি বলি আপনাকে। এই মামলাটা দায়ের হওয়ার পর আদালত একটি আদেশ দেন, আদেশটা দেয় হচ্ছে পিবিআই এর উপর, অর্থাৎ পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর উপর, যে এই পুরো বিষয়টা তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট দাও। এখন তদন্ত রিপোর্ট আমাদের পক্ষে বা বিপক্ষে যে কোনোটাই হতে পারে, কিন্তু পিবিআই এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট জমাই দেয়নি। এর মধ্যে 2টা ডেট গেছে, প্রথমে ছিল 31/3/2021, অর্থাৎ মার্চ মাসের 31 তারিখে। তখন পিবিআই সময় চেয়েছে যে আমরা আমাদের ইনভেস্টিগেশন এখনো শেষ হয়নি, আমরা পরবর্তী ডেটে জমা দিব। পরবর্তী ডেট গিয়েছে মে মাসের 3 বা 4 তারিখে। তো তখন যেটা হয়েছে, প্যান্ডামিকের কারণে কোর্ট বন্ধ এখন পর্যন্ত। নেক্সট যে ডেটটা পড়বে, এর মধ্যে পিবিআই কে জমা দেওয়ার কথা। এখন পিবিআই থেকে আমরা আশা করি যে এই রিপোর্টটা পিবিআই দ্রুত জমা দিবে। এর মধ্যে এর মাঝখানে রাকিব বা আমার কোনো কিছু করার নেই, কারণ আমরা তো আদালতে নিকট অভিযোগ করেছি, মামলাটা দায়ের করেছি, শুনানি করেছি। আদালত পিবিআই কে আদেশ দিচ্ছে যে একটা রিপোর্ট দেন, রিপোর্টটা যদি আমাদের পক্ষে বা বিপক্ষে যেটাই হোক পিবিআই কে রিপোর্ট দেওয়ার কথা। রিপোর্ট আমাদের বিপক্ষে আসলে আমরা হয়তো ফার্দার প্রসিডিং, নারাজি দেওয়া বা অন্যান্য কিছু করব, আর যদি পক্ষে আসে তাহলে আমরা মামলার প্রসিডিংসটা চালিয়ে যাব। আমরা সম্পূর্ণ আশাবাদী, যেহেতু রাকিব যেই দাবিটা করেছেন সেটা সম্পূর্ণ সত্যি, এবং উনি বারবারই বলেছেন যে উনি সত্যের পক্ষে আছেন, আমি সম্পূর্ণ আশাবাদী যে যেটা সত্যি সেটাই পিবিআই রিপোর্ট দিবে। এবং কিন্তু ন্যায় বিচারের পথ দীর্ঘ হলেও এটা কখনো আমরা ছেড়ে যাব না। এটা আমরা শুরু থেকে, কেসের শুরু থেকে ডিটারমাইন ছিলাম, রাকিবকে বারবারও আমি বলেছি, সেও ডিটারমাইন ছিল, এবং তিনি যতক্ষণ চাবেন, আমি তো আইনজীবী, আমি অবশ্যই মামলা চালিয়ে যাবো। এখন এই কাজটা আসলে পিবিআই এর, পিবিআই কে রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এখন পিবিআই তাড়াতাড়ি রিপোর্ট দিবে এটাই আশা রাখি। থ্যাংক ইউ। আমি কয়েকটা প্রশ্ন নিচ্ছি তড়িঘড়ি করেই। মুসলিম উদ্দিন, তিনি বলছেন, আমার ওয়াইফ বাপের বাড়িতে চলে গেছেন, আমার একটা 10 বছরের ছেলে আছে, সে বলছে আর সংসার করবে না, এখন আমি কি করতে পারি? যদি আপনাকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে থাকেন, সেটা 3 মাস না হয়ে গেলে আপনারা শালিশিতে বসতে পারেন। যদি ডিভোর্সের নোটিস না পাঠিয়ে এমনিতেই বাপের বাড়িতে বসে থাকেন আর মৌখিক ভাবে বলেন আমি আসবো না, তাহলে এটা উনি করার অধিকার রাখেনি। আপনি রেস্টোরেশন অফ ফ্যামিলি লাইফ, অর্থাৎ আপনি আপনার রেস্টোরেশন অফ ম্যারিজ লাইফ, আপনি বিবাহ, যাতে আপনার বিবাহিত জীবন সঠিকভাবে যায় সেই জন্য আপনি আদালতের মাধ্যমে নোটিশ পাঠাতে পারেন। এটা ক্লিয়ার করে রাখি, কোনো স্ত্রী চাইলে তার বাপের বাড়িতে বসে মানে বেড়াতে যাওয়া একটা বিষয়, কিন্তু সংসার করব না, ডিভোর্স দিব না, আমি আমার বাবার বাসায় বসেই থাকবো, সেটা হতে পারবে না। এখানে স্বামী চাইলে আদালতের মাধ্যমে তাকে দেখাতে পারে, সমন পাঠাতে পারে, কেননা উনি বিয়েটা করেছেন তো সংসার করার জন্য, সেটা নিয়ে কিন্তু হ্যাঁ। তবে একটা ব্যাপার, যেহেতু সাংসারিক ব্যাপার, অনেকের মান অভিমান থাকতে পারে, সেটা যদি থাকে মিউচুয়ালি সলভ করে ফেলা ভালো, কিন্তু যদি সিচুয়েশন এরকম
সামাজিক ভাবে সলভ করার মতো অবস্থায় না থাকে, মীমাংসার অবস্থা না থাকে, তাহলে আদালতের মাধ্যমে নোটিশ পাঠালে বা মামলা করলে তিনি অবশ্যই সংসার করতে বাধ্য। আর যদি উনি সংসার করতে না চান, সেক্ষেত্রে আপনি আপনার সন্তানের কাস্টডি চাইতে পারেন, আপনার যে ছেলে তার অভিভাবকত্ব আপনি চাইতে পারেন। আরেকটি প্রশ্ন, শান্ত শাহ, তিনি বলছেন 6 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করেছিলাম, বউ এখন পরকীয়া করছে, এখন আমি তালাক দিতে ইচ্ছুক, তবে সে 6 লক্ষ টাকা দাবি করছে, এখন আমি কি আইনি সহায়তা পেতে পারি? আচ্ছা, ধন্যবাদ। উনি মনে হয় ওনার কোনো ফ্রেন্ডের কথা বললেন, যেহেতু ওনার নামটা আমি দেখলাম শান্তনু সাহা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওনার ওই স্ত্রী পরকীয়া করছেন। প্রথমে বুঝতে হবে আমাদের, কাবিন নামা করার সময় বা দেনমোহর দেওয়ার সময় এটা সব সময় মাথায় রাখতে হবে, দেনমোহরটা বিয়ের সাথে সম্পর্কিত, ডিভোর্সের সাথে কিন্তু না। যদি স্বামী স্ত্রীর তালাক না হয়, স্ত্রী যে কোনো সময় তার দেনমোহরের টাকা দাবি করতে পারে, এবং এটা আমাদের ধর্মীয় আইনে বলছে এটা একটা ঋণ স্বরূপ। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর কাছ থেকে একটা ঋণ নিলে যেরকম আপনাকে পরিশোধ করতেই হবে কাবিননামার টাকাও, তেমন আপনাকে দেনমোহরের টাকা পরিশোধ করতেই হবে, সেটা আপনার ডিভোর্স হোক বা না হোক। ডিভোর্সের সময় এই কথাগুলো আসে, কারণ সব সম্পর্ক শেষ, তাহলে এই কাবিননামার টাকা কবে দিবে, এই দেনমোহর কবে পরিশোধ করবে, তখন এই জন্য এই ইস্যুগুলো আসে। কিন্তু এটা থাকে বাকি হিসেবে, অর্থাৎ আপনাকে পরিশোধ করতেই হবে। তাই বিয়ের সময় সবসময় এটা খেয়াল রাখা দরকার যে আমার মন চাইলে আর আমি দেনমোহর যা খুশি দিয়ে দিলাম, এটা কিন্তু সামর্থ্যের উপর নির্ভর করে। যদি আপনার সামর্থ্য না থাকে 6 লক্ষ টাকা দেওয়ার, আপনার 6 লক্ষ টাকা দিয়ে বিয়ে করার তো কোনো প্রয়োজন ছিল না। 6 লক্ষ টাকা যদি উনি পরকীয়া করেন, আপনি ডিভোর্স দিতে পারবেন, কিন্তু কাবিনের টাকা অর্থাৎ দেনমোহরের টাকা আপনাকে পরিশোধ করতেই হবে। তবে হ্যাঁ, যেহেতু সেই পরকীয়া করতেছে এবং আপনার মান সম্মান হানি হয়েছে, সেই জন্য আপনি চাইলে মানহানির মামলা এবং ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারেন তার বিরুদ্ধে। ইশাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা নিশ্চয়ই পরবর্তী কোন মানে সাম্প্রতিক ইস্যু কিংবা আইন বিচার নিয়ে অনেক তথ্য, অনেক ভুল রয়েছে মানুষের মধ্যে, অনেক অজানা ব্যাপার তো রয়েছে, আবার অল্প জানে আর বেশিটুকুই জানে না, আবার অনেকটা জানে কিন্তু শেষটাও জানে না, ভুল তথ্যে অনেক ভরপুর। আমরা সেসব বিষয় নিয়েও আপনার সাথে কথা বলবো নেক্সট কোন এপিসোডে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং দারুণ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার অনুষ্ঠানের মাধ্যমে মানুষ অনেক ভুল বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে পারবে। এবং লাস্ট যে প্রশ্নটা করলো, উনি যদি তালাক নাও দেন, ধরে নিয়ে ওনার স্ত্রী পরকীয়া করে ওনাকে উল্টা ডিভোর্স দিয়ে দিল, তাও তো ওনার পরিশোধ করতেই হবে। এটা নিয়েও মানুষের ভ্রান্ত ধারণা আছে যে ওয়াইফ তালাক দিলে হয়তো পরিশোধই করতে হয় না, আমি দিলে হয়। তো আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ জানাই, এবং আশা করি আপনার ভিডিওটা সবার কাজে লাগবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আমার সঙ্গে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান, এবং তিনি আলোচিত একজন আইনজীবী, বিশিষ্ট আইনজীবী। রাকিব তামিমা নাসির যে মামলা প্রক্রিয়া চলছে, তার তিনি রাকিবের পক্ষে আইনজীবী, এবং আমরা অনেকেই চাচ্ছেন, বাংলাদেশের প্রবাস থেকেও দেখছেন অনেকে, এবং তারা প্রত্যেকেই রাকিবের পক্ষে, এবং ম্যাক্সিমামই, এবং তাইমা তামনি কিংবা নাসির হোসেন কিংবা সুষ্ঠু বিচার তারা চান। এবং অনেক রকম প্রশ্ন ছিল, আমরা প্রশ্নের উত্তরও নিয়েছি, উত্তর দিয়েছেন ইশরাত হাসান। নেক্সট কোন এপিসোডে আইন বিচার সালিশ নিয়ে এরকম অনেক প্রশ্ন থাকলে সেসব নিয়েও আমরা এপিসোড করব, হতে পারে নিয়মিত কোনো এপিসোড আমরা করতে পারি সপ্তাহে। ইশরাত হাসান থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাংলাদেশের আজকের ম্যাচটা ম্যাচ আমরা জিতে গেছি, রাইট? আমরা জিতে গেছি ডিএল মেথডে, জিতে গেছি 103 রানে, সিরিজটা আমাদের 103 রানে। ম্যান অফ দ্য ম্যাচ আজকেও মুশফিকুর রহিম, এবং ডেফিনেটলি হি উইল বি দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।